ओम नमः भगवते वासुदेवाय नमः। नमस्कार दर्शक बंधुरा, अपने सकल के आरो एक बार आमादेर ए धर्मियों चैनलेर आरो एक नतून भिडियोते जानाई स्वागत। जय श्रीकृष्ण, राधे राधे। दर्शक बंधुरा, आज आमी आमार ए भिडियोर माध्यमे आपनादेर के जानाबो अन्नदा एकादशी बा अजा एकादशीर व्रत कथा एवं एर माहात्म्य। हाँ बंधुरा, भाद्र मासेर कृष्णपक्षिया एकादशीकेई बला हय अजा अर्थात अन्नदा एकादशी। आर एई अन्नदा एकादशी तिथि सर्व पाप विनाशिनी। जे व्यक्ति এই ব্রত পালন করেন তিনি সর্বপাপ মুক্ত হন। সুপ্রিয় দর্শক বন্ধুরা, তাই আপনাকে বলছি, আপনি যদি এই অন্নদা একাদশীর ব্রত পালন করেন তাহলে আপনি আপনার জীবনে বহু বছরের দুঃখ কষ্টের অবসান ঘটাতে পারবেন। হ্যাঁ, যে ব্যক্তি নিষ্ঠা সহকারে এই ব্রত পালন করেন তিনি শ্রী হরির চরণে ভক্তি লাভ করেন। হ্যাঁ বন্ধুরা, আর আপনাকে বলে রাখি, আপনি যেহেতু এই ব্রত পালন করছেন তাই সেই হেতু আপনাকে তো অতি অবশ্যই এই অন্নদা একাদশীর ব্রত কথা এবং এর মাহাত্ম্য শ্রবণ করতেই হবে। কিন্তু যারা এই ব্রত উদযাপন করবেন না বা উপবাস রাখবেন না তাদেরকেও বলি, আপনাদের কাছেও অনুরোধ, আপনি যদি শ্রী হরি অর্থাৎ স্বয়ং শ্রীকৃষ্ণের একজন ভক্ত হয়ে থাকেন তাহলে অতি অবশ্যই এই একাদশীর ব্রত কথা এবং এর মাহাত্ম্য আপনারা শ্রবণ করুন, অর্থাৎ কানে একবারটি হলেও সম্পূর্ণ ব্রত কথাটি শুনবেন। কথিত আছে, এই ব্রতের নাম শ্রবণে রাশি রাশি পাপ বিদূরিত হয়ে যায়। তা দর্শক বন্ধুরা, চলুন তাহলে আজকের মূল ভিডিও শুরু করা যাক। তবে তার আগে প্রত্যেকে কমেন্টে গিয়ে একবার লিখে দিন জয় শ্রীকৃষ্ণের জয়। এই ভাদ্রবতী কৃষ্ণপক্ষিয়া অন্নদা একাদশীর মাহাত্ম্য ব্রহ্ম বৈবর্ত পুরাণে বর্ণনা করা হয়েছে। মহারাজ যুধিষ্ঠির বললেন, হে কৃষ্ণ, ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম কী তা শুনতে আমি অত্যন্ত আগ্রহী। শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, আমি সবিস্তারে এই একাদশীর কথা বর্ণনা করছি, আপনি একাগ্র চিত্তে শ্রবণ করুন। ভাদ্রের কৃষ্ণপক্ষিয়া একাদশীকে বলা হয় অন্নদা। এই তিথি সর্বপাপ বিনাশিনী। যিনি শ্রীহরির অর্চনে এই ব্রত পালন করেন তিনি সর্বপাপ মুক্ত হন। এমনকি এই ব্রতের নাম শ্রবণেই রাশি রাশি পাপ দূর হয়ে যায়। এই ব্রত প্রসঙ্গে একটি পৌরাণিক ইতিহাসও রয়েছে। প্রাচীনকালে হরিশ্চন্দ্র নামে এক নিষ্ঠাপরায়ণ সত্যবাদী রাজা ছিলেন। পূর্ব কর্মফল ও প্রতিজ্ঞার সত্যতা রক্ষায় তিনি রাজ্য ভ্রষ্ট হন। তখন পরিস্থিতি এমন হল যে তিনি তার নিজের স্ত্রী পুত্র এবং অবশেষে নিজেকে পর্যন্ত বিক্রি করতে বাধ্য হলেন। হে রাজেন্দ্র, এই পুণ্যবান রাজা চণ্ডালের দাসত্ব স্বীকার করেও সত্য রক্ষার্থে দৃঢ় নিষ্ঠা প্রদর্শন করেছিলেন। তিনি শ্মশানে মৃত ব্যক্তির বস্ত্র কর রূপে গ্রহণ করতেন। এইভাবে তার বহু বছর কেটে গেল। দুঃখ সাগরে নিমজ্জিত হয়ে কী করে কোথায় যায়
কিভাবে এই দুর্দশা থেকে উদ্ধার পায় এই চিন্তায় তিনি দিন রাত্রে বিভোর হলেন। এমন সময় দৈবক্রমে পরদুঃখে দুঃখী গৌতম ঋষি রাজার কাছে এলেন। রাজা মুনিকে দর্শন করে ভক্তি ভরে প্রণাম জানালেন। করজোড়ে তার সামনে দাঁড়িয়ে একে একে নিজের সমস্ত কথা তাকে বললেন। রাজার দুঃখের কথা শুনে মুনিবর বিস্মিত হয়ে গেলেন। অত্যন্তই ব্যথিত হয়ে তিনি বললেন, হে রাজন, ভাদ্র মাসে কৃষ্ণপক্ষের একাদশী অন্নদা নামে জগতে প্রসিদ্ধ। আপনি এই ব্রত পালন করুন। এই ব্রতের প্রভাবে আপনার সমস্ত পাপের বিনাশ হবে। আপনার ভাগ্যবশত আগামী 7 দিন পরেই এই তিথির আবির্ভাব হবে। এই দিন উপবাস থেকে রাত্রে জাগরণ করবেন। এইভাবে ব্রত উদযাপনে আপনার সমস্ত পাপ ক্ষয় হবে। হে রাজন, আপনার পুণ্য প্রভাবে আমি এখানে এসেছি জানবেন। এই কথা বলে গৌতম মুনি অন্তর্হিত হলেন। ঋষিবরের উপদেশ মতো তিনি শ্রদ্ধা সহকারে সেই ব্রত পালন করলেন রাজা হরিশ্চন্দ্র। তার ফলে তার সমস্ত পাপ দূর হল। হে মহারাজ, এই ব্রতের প্রভাব শ্রবণ করুন। যথাবিধি এই ব্রত পালনে বহু বছরের দুঃখ ভোগের অবসান হয়। ব্রতের প্রভাবে রাজা হরিশ্চন্দ্রের সকল দুঃখ সমাপ্ত হল। পুনরায় তিনি তার স্ত্রীকে ফিরে পেলেন এবং তার মৃত পুত্র জীবিত হল। আকাশ থেকে দেবগণ দুন্দুভি পাদ্য ও পুষ্প বর্ষণ করতে লাগলেন। নিষ্কণ্টক রাজ্য সুখ ভোগ করে অবশেষে আত্মীয় স্বজন ও নগরবাসী সহ স্বর্গে গমন করলেন। যে মানুষ নিষ্ঠা সহকারে এই ব্রত পালন করেন, তিনি শ্রী হরির চরণে ভক্তি লাভ করে অবশেষে দিব্যধাম গমন করেন। এবং সর্বশেষ এই ব্রতের মাহাত্ম্য পাঠ এবং শ্রবণে অশ্বমেধ যজ্ঞের ফল লাভ হয়। তো বন্ধুরা, আশা করছি আপনারা সকলেই এই অন্নদা একাদশীর ব্রত কথা সম্পূর্ণটা শুনেছেন। হ্যাঁ, আজ বিদায় নিলাম। আপনি আপনার মূল্যবান মতামত, আপনার কিছু প্রশ্ন, কিছু জিজ্ঞাসা থাকলে নিচের কমেন্ট বক্সে আমাদেরকে লিখে জানান। আমরা যথাসম্ভব চেষ্টা করব আপনাদের উত্তর দেওয়ার। ভালো থাকুন, সুস্থ থাকুন। ঈশ্বরের কাছে সর্বদা আপনাদের মঙ্গল কামনা করি। অসংখ্য ধন্যবাদ জানাই আমার সকল বন্ধুদেরকে।